বাবা জানের কথায় একটি মনে পড়লো, বাবা জানের বইতেই আছে, বাবা জান বলতেছেন বুখারী শরীফের একটি হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মহানবী থেকে দুই ভাণ্ড এলেম গ্রহণ শিক্ষা করছি, এলেম শিক্ষা গ্রহণ করছি, একটি প্রকাশযোগ্য এবং একটি গোপন। যেটা প্রকাশ করা যায় সেই জ্ঞানটা, সেই শিক্ষাটা আমি বিন্দু পরিমাণ আমার মধ্যে রাখি নাই, আমি প্রকাশ করে দিছি। আর যেটা গোপন বাতি নিয়ে এলেন, সেই বাতি নিয়ে এলে মেয়ের বিন্দু পরিমাণ আমি প্রকাশ করি নাই, যদি প্রকাশ করি কাটা যাইবে আমার এই গলা, কল্লা কেটে ফেলাইব। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র বাবা জাহাঙ্গীর তার পবিত্র কলম মুবারক দিয়ে প্রকাশ করে গেছে, এবং বাণী দিয়ে এবং দলিল দিয়ে এবং ব্যাখ্যা সহ সালাত। সালাত বলতেছে কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ কাজ হইতে বিরত রাখে। তাহলে এটা কোন সালাত? এখন সমাজে দেখি সমাজের হুমরা চুমরা যত কিছু আছে, আলেম থেকে শুরু করে একদম জাহেল পর্যন্ত সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু গোশ ঠিক মতো খাইতেছে, সুদ ঠিক মতো খাইতেছে, দুর্নীতি ঠিক মতো করতেছে, এতিমের হক মারতেছে, আপনি দম চুরি চাল চুরি টিন চুরি কোনটা সারছে, কিন্তু নামাজ পড়তেছে আবার সাথে হজও করতেছে, তাহলে তার সালাত কি হচ্ছে? এখন কোরআন সত্য নাই ব্যক্তি সত্য, কে সত্য? কোরআন বলতেছে যে সালাত পড়ে সে কখনোই সালাত, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, কিন্তু সে পাপ অনর্গল করতেছে আবার সালাতও ওয়াক্তিয়া পড়তেছে, তার মানে তার সালাত হচ্ছে না। আর যে দাইমি সালাত পড়ে সে কখনো পাপ কাজ করতে পারে না, কারণ জবাবদিহিতা করতে হয় গুরুর কাছে, মুর্শিদের কাছে, এই তুই যেটা করছস এটা রেজাল্ট তো সাথে সাথে পাবি, মুর্শিদের কাছে জবাবদিহি করতে হয়। দাইমি সালাত যারা ই করে কায়েম করে, দাইমি সালাতে যারা রত থাকে, তারা কখনোই পাপ কাজ করতে পারে না, পাপ থেকে বিরত থাকতে হয়, তাদেরকে বিরত করে দেয় এই সালাতে। আবার বলতেছে কি, লা তাকরাবু সালা ও আন্তুম সুকারা, তোমরা নামাজের ধারের কাছেও যায় না, লা তাকরাবু সালা ওয়া এবং আন্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় না, মোহগ্রস্ত অবস্থায় এখানে নাই, লা তাকরাবু সালা ও আন্তুম খামিরা, খামরা শব্দের অর্থ হচ্ছে নেশা মদ, এখন বলে মদ খাওয়া অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় তোমরা যায় না। আর এটার অর্থ বাবা জাহাঙ্গীর করে দিছে, বাবা জাহাঙ্গীরের কোরআনেরই পড়েন, তফসির পড়েন, হুবহু অনুবাদ পড়েন, বাবা জাহাঙ্গীর বলতেছেন মোহগ্রস্ত অবস্থায়, কারণ নেশা ব্যক্তি বিশেষ করে, সবাই নেশা করে না, কিন্তু এমন একটা ব্যক্তি পাবেন যে সে মোহ করে, মোহ নাই তার, কোন ব্যক্তিটা যার মোহ নাই সে কামেল, সে আল্লাহর ওলি, সে মোমেন, মোমেনের মোহ নাই, কিন্তু আমানো তো মোহ আছে, সাধারণের তো মোহ আছে, মোহ ছাড়া কোনো ব্যক্তি নাই, তো মোহগ্রস্ত অবস্থায় না সালাতের ধারের কাছে যেতে মানা করছে। আবার বলতাছে কি, আসসালাতু মাফতাহুল জান্নাহ, হাদিস শরীফে নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে, এই হাদিস ট্রাকের পিছে, বাসের পিছে, লঞ্চের পিছে, স্কুলের দেওয়ালে, কলেজের দেওয়ালে, ইউনিভার্সিটির দেওয়ালেও লেখা থাকে, কিন্তু এই হাদিসটা এক লাইন অর্ধেক বলে, আসসালাতু মাফতাহুল জান্নাহ এটা হলো অর্ধেক, তারপরের অর্ধেক বলে না, ওয়াসালাতুল মাফতাহুত তাহুর, তাহারা পবিত্রতা হচ্ছে, পবিত্র নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জান্নাতের চাবি হচ্ছে নামাজ সালাত, আর সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, পবিত্র নামাজ বেহেশতের চাবি, কিন্তু বলে নামাজ বেহেশতের চাবি, তা নামাজের চাবি কি? নামাজের চাবি পবিত্রতা, পবিত্র না হলে তো সালাতই হবে না, পবিত্র কেন্দ্রই হোক, কয় হাত মুখ দিয়ে আহেন, গোসল টোসল করে আহেন, গোসল করলেন আপনি তো চামড়া দিলেন, মোহ তো চামড়ার উপরে থাকে না, মোহ থাকে চামড়ার ভিতরে,
মোহ থাকে চামড়ার ভিতরে, দেহের ভিতরে থাকে অন্তর নামক জায়গা। এই অন্তরকে পবিত্র করতে হবে। যার অন্তর অপরিষ্কার অপবিত্র, তার তো সারা দেহই অপবিত্র। আপনি চামড়া ধুইছেন, কিন্তু প্রাকৃতিক যে আমাদের অপবিত্র জিনিস প্রস্রাব পায়খানা সব তো আমার পেটের ভিতরে, দেহের ভিতরে, চামড়ার ভিতরেই। রক্ত বের হলে অজু বের, অজু নষ্ট হয়ে যায়। মুখ পরিয়া বমি করলে পরে অজু নষ্ট হয়ে যায়। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হলে অজু নষ্ট হয়ে যায়। কিন্তু যেগুলো নির্গত হয় সব তো দেহের ভিতরেই, বাইরে তো না। তো অপবিত্রের বান্দার একেরে এটারে কি কয়, বয়লার কয়। বয়লার তো আমার দেহের ভিতরেই, ফ্যাক্টরি তবে দেহের ভিতরে। তাহলে কোন পবিত্রতার কথা বলছে? বলছে আমার যে নিয়ত, সেই নিয়তটাকে পবিত্র করো। সবই পবিত্র করতে হবে, পোশাক পবিত্র করতে হবে, দেহ পবিত্র করতে হবে। নিয়ত আমার মুর্শিদ কেবলা দেখেন তো, আমার মুর্শিদ কেবলা একবার জামা মুবারক দেখেন, দেহ মুবারক দেখেন। আমার মুর্শিদ কেবলা যে পানি পান করে, আমি আমার জীবনে দেখি নাই আমার মুর্শিদ কেবলা কখনো দাঁড়ায়া পানি পান করতেছে। আমি আমার জীবনে দেখি নাই। ডান হাত দিয়ে কত সুন্দরভাবে, আবার একবারে ডক ডক করে খায় ফেলাইলো তাও না, তিনবারে দুইবারে পানি পান করে কত সুন্দরভাবে। শিক্ষা ভালোভাবে খেয়াল করলে সব জায়গায় শিক্ষা আছে। আমার মুর্শিদ কেবলা কত সুন্দরভাবে বসে, সব কিছু তার মধ্যে আছে, সমস্ত কিছু। তাহলে হ্যাঁ, শিক্ষাইব কে? গুরু। এখন ছাত্রে শিখান শুরু করছে, এখন গুরুতে গুরু শিখায় না তো, ছাত্রই শিখায়। গুরুরা অনেক সময় ছাত্রই শিক্ষা দেয়। হ্যাঁ, হইল হইল মৌলবী শিক্ষা দেয় অলি অলি রে, মৌলবী কয় অলি কেমন হবে? আশ্চর্যের বিষয়, গুরু বলবে মৌলবী কেমন হইতে হবে, মোল্লার পিছে যে নামাজ পড়বা তার আকিদা কেমন হইতে হবে, সে কোন আকিদার হইতে হবে, কিভাবে তোমার সালাদ। যে অলি মানে না তার পিছে আপনি সালাদ করলে কি হবে, সে তো অলি মানে না। যে নবী মানে না, আহলে বায়ত মানে না, আহলে রসুল মানে না, তার পিছে আপনি নামাজ 500 বছর পড়লে কি হবে? অনেক ইবলিসের পিছে নামাজ আপনি 500 বছর পড়েন, নামাজ কবুল হইব? কায়েমই বুঝিব নি। আর মেরাজ তো অনেক দূরের কথা, এর লেগে 70 বছর নামাজ পড়ে মেরাজ হয় না। কারণ কি? ইমান যে হ্যাঁ তো নবী মানে না, হ্যাঁ আহলে বায়ত মানে না, মাওলা আলীকে নিয়ে বাজে মন্তব্য করে। আমার মা খাদিজাতুল কুবরা কোরআন বলতেছে নবীগণের স্ত্রী হচ্ছে মোমিনগণের মাতা। আমানুর না, সাধারণের না, মানুষের না, বলতেছে মোমিনের মাতা হচ্ছে নবীগণের স্ত্রী। সেই মায়কে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তার পিছনে আপনি সালাদ করলে সালাদ কি হবে? সালাদ তো তার পিছনে করতে হবে যে নবীকে মানে, আহলে বাইতকে মানে, শক্ত করে ধরছে অলি মানে। এখন হালে বলা হয় আমাদেরকে যে সারা কোরআনের মধ্যে এই পীর বলে কিছু নাই। আবার অনেকে এইরকমও বলে গোড়ার সাথে যেরকম ডিমের সম্পর্ক নাই, এরকম ইসলামের সাথে পীরের সম্পর্ক নাই। তখন বুঝতে হবে এই লোকটা আস্তে একটা জাহেল, আবু জাহেলের কলম এটা। ওই কলম যেরকম গাছ থেকে কাটলে আলাদা করলে একই রকম ফল দেয়, ওই একই স্বাদ একই গন্ধ সব একরকম থাকে। এটা বুঝতে হবে যে আবু জাহেল থেকে এইটার কলম কেটে আনছে, এটা আবু জাহেলের কলম। কেন আমি বললাম তাকে যে সারা কোরআনে সালাতের কথা এক জায়গায় নেই, নামাজের কথা সারা কোরআনে নামাজের কথা এক জায়গায় নেই, ওইটা কোন ধরনের কথা হইল? হ্যাঁ নাই তো, কারণ নামাজের কথা কিভাবে থাকবো, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে সালাতের কথা 82 বার আছে, এবং দাইমি সালাতের কথা সরাসরি সূরা মারাজের 23 নম্বর আয়াতে আছে। আর যারা নাকি বলে ওয়াক্তিয়া সালাতের দলিল দেয় 5 ওয়াক্ত নামাজে, সূরা বনি ইসরায়েলের 78 নম্বর আয়াত, আয়াতটা হচ্ছে আকিমুস সালাত লিদুকি শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। আকিমুস সালাত, সালাত কায়েম করো লিদুকি শামসি, সূর্য ঢুলিয়া যাওয়ার আগে, ইজা যখন, গাসাকিল লাইলি রাতের আধারে, ইন্না কুরআন আল ফজরে নিঃসন্দেহে ভোরের কোরআন, কানা মাশহুদা ভোরের কোরআন হয় প্রমাণিত, কানা মাশহুদা শব্দের অর্থ প্রমাণিত। এই ভোরের কোরআনকে, ইন্না কুরআন আল ফজরেকে কোরআনকে অনুবাদ করছে, অর্থ করছে নামাজ। এখানে কি কোরআন শব্দ আছে, সালাত আছে?
এই সারা আয়াতের মধ্যে শুধু প্রথমে আছে আকিমুস সালাত, আর কোথাও দ্বিতীয়বার সালাত শব্দটা নাই। এই সারা আয়াতের মধ্যে ফজর নামে কোনো শব্দ নাই, জহর নামে কোনো শব্দ নাই, তারপরে আসর নামে কোনো শব্দ নাই, মাগরিব নামে কোনো শব্দ নাই, এশা নামে কোনো শব্দ নাই। আছে কি আকিমুস সালাত লিদুরকি শামসে ইজা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ভোরের কোরআন ওইটাকে লাগাই দিছে ফজরের নামাজ। তাহলে নামাজ শব্দটা কোরআনের এক জায়গাও নাই, সারা কোরআনের 30 পারার মধ্যে কোথাও নাই, আছে সালাত। সেই রকম নামাজ শব্দটা হচ্ছে ফার্সি, এটা আরবি শব্দ না, আর এই পীর শব্দটা এটা হচ্ছে ফার্সি। পীরের আরবি হচ্ছে ওয়ালি, ওয়ালিয়াম মুর্শিদা, ওয়ালিয়াম মুর্শিদা ফকির, ফকির শব্দটা কোরআনে আছে।